My dear students, I am teacher of Solagiri High School. Now I am going to teach about English second part, and that's a preposition. Of class students, do you know that preposition meanings? Preposition meanings bana hoche ki purbe obosthan. Preposition shobder ortho hoche purbe obosthan. To amra ei modhe ekbar dekhi amra preposition e bhagay dekhi je preposition ki এখানে দুটো অংশ আছে, দুটো ওয়ার্ড আছে। একটা হচ্ছে প্রি, প্রি মানে কি পূর্বে, এবং পজিশন মানে কি পূর্ব অবস্থান। সুতরাং অর্থের দিক থেকে আমরা বলতে পারি যে প্রি পজিশন মানে হচ্ছে পূর্বে অবস্থান, এবং প্রি পজিশন পূর্বে অবস্থান করে। কার পূর্বে অবস্থান করে? নাউন এবং প্রনাউনের পূর্বে অবস্থান করে। মাঝে মাঝে জিরান ভার্বের পূর্বেও প্রিপজিশন অবস্থান করে, প্রিপজিশন বসে। তো আমরা দেখো আমরা এখানে নাউন এবং প্রনাউনের পূর্বে যে প্রিপজিশন বসে, সেই প্রিপজিশন দিয়ে আমরা তোমাদেরকে একটা বেসিক একটা ধারণা দিব, একটা প্রাথমিক একটা ধারণা দিব। এই আইডিয়ার মাধ্যমে আমার মনে হয় প্রিপজিশন তোমাদের ক্লাস সেভেনের প্রিপজিশনগুলো তোমাদের মোটামুটি কমপ্লিট হয়ে যাবে বলে আমার মনে হয়। তো দেখো এখানে আমরা কিছু প্রিপজিশন আমরা লিখেছি, এখানে তোমরা প্রিপজিশনগুলো লক্ষ্য করে দেখো, এবং খাতা নিয়ে কলম নিয়ে বসো এবং প্রিপজিশনগুলো লেখো। এখন অর্থ সব আমরা লিখছি। দেখো প্রিপজিশন প্রথমে লিখছি অন, অন মানে কি উপরে, তারপর কি ইন, ইন মানে কি ভিতরে, ওভার, ওভার মানে উপরে, অ্যাবো, অ্যাবো মানে উপরে, ইনটু, ইনটু মানে ভিতরে, ফ্রম হতে বা থেকে, ফর জন্য বা যাব, সিঞ্চ হতে বা থেকে, বিটুইন দুয়ের মধ্যে, উইথ সঙ্গে, সাথে বা একত্রে। আমরা এই কয়েকটা প্রিপজিশন নিয়ে আজকে আলোচনা করব। তো প্রিপজিশনকে বোঝার জন্য ক্লাস সেভেন স্টুডেন্ট তোমাদেরকে ভালো করে বোঝার জন্য প্রিপজিশনকে আমরা দুটো অংশে ভাগ করেছি। তা আজকে আমরা প্রথম অংশ করব, এবং আগামী ক্লাসে আমরা তার পরের অংশ করব আমরা। তো দেখো আমরা আলোচনা করেছি প্রিপজিশন বসে কার পূর্বে বসে, প্রিপজিশন বসে নাউন এবং প্রনাউনের পূর্বে প্রিপজিশন বসে, মাঝে মাঝে বা জিরান ভাবের পূর্বে প্রিপজিশন বসে। তো জিরান ভাব যেহেতু আমাদের ক্লাস সেভেন সিলেবাসে নাই, সুতরাং আমরা জিরান ভাব নিয়ে এখন আলোচনা করবো না, এখন আলোচনা করবো শুধুমাত্র নাউন এবং প্রনাউন নিয়ে। তো দেখো অন মানে কি উপরে, উপরে বুঝতে, কোনো কিছু উপরে বোঝাতে অন বসে। এবং প্রিপজিশনের কাজ কি জানো? তার আগে একটু কথা বলতে হয়, প্রিপজিশনের কাজটা কি, প্রিপজিশন কি কাজ করে? প্রিপজিশনের কাজটা হচ্ছে সেন্টেন্সের ভিতরে নাউন বা প্রনাউনের পূর্বে প্রিপজিশন বসে, বসার পরে সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের সাথে সেই প্রিপজিশন সম্পর্ক নির্দেশ করে। যেমন দেখো আমরা একটা এক্সাম্পল লিখি, একটা প্রিপজিশন অন, অন, অন মানে উপর, আমরা জানলাম অন। একটা এক্সাম্পল লিখি দেখি, দিয়ার ইজ এ বোর্ড অন টেবল, টেবল। দেখো এই যে টেবলটা কি নাও, টেবলটা কি নাও, তো প্রিপজিশন কোথায় বসছে? এই নাউনের আগে বসছে। এই অনটা হচ্ছে প্রিপজিশন, নাউনের আগে কি বসছে? অন বসছে, অন প্রিপজিশন বসছে নাউনের আগে। তো কি কাজ করতেছে দেখো, এই অন শব্দটা, এই অন প্রিপজিশনটা সম্পর্ক নির্দেশ করতে কার সাথে? এই নাউনের সাথে, এবং সেন্টেন্সের এই ওয়ার্ডগুলোর সাথে সম্পর্ক নির্দেশ করছে। কি নির্দেশ করছে দেখো, অন, অন দ্য টেবিল, দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল। এখানে দ্য টেবিল এবং দেয়ার ইজ এ বুক, এই অংশ দুটোকে সম্পর্ক নির্দেশ করছে কিসে? এই অন প্রিপজিশন দ্বারা। ডিয়ার স্টুডেন্ট, তো এই অন প্রিপজিশনের কাজটা হচ্ছে কি, প্রিপজিশনের কাজটা হচ্ছে নাউন বা প্রনাউনের পূর্বে বসবে, এবং সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্ক নির্দেশ করবে। তো এখন এখানে তোমাদের ক্লাস সেভেন পরীক্ষায়, ক্লাস সেভেন ইংলিশ সেভেন পরীক্ষায় এই প্রিপজিশনটি গুরুত্বপূর্ণ একটা অর্থ। দেখো আমরা প্রিপজিশনের ব্যবহার শিখবো, এখন কখন কোন প্রিপজিশনটা কখন বসে আমরা সে সম্পর্কে আমার বেসিক একটা ধারণা আমরা শিখবো এখন। তো দেখো প্রথমে লিখছি আমরা কি অন, কি লিখছি অন, এই যে অন, অন শব্দের অর্থ কি, অন শব্দের অর্থ হচ্ছে উপরে, উপরে কিসের উপরে, যে কোনো একটা জিনিসের মানে কি সারফেস টাচ করলে, সারফেস টাচ করলে তারপর অন বসে। সারফেস কি মানে উপরের অংশ, কোনো জিনিসের উপরের অংশ টাচ করে যদি বসে সেক্ষেত্রে কি বসে, অন বসে। কারণ কি, অন অর্থ হচ্ছে উপরে, যেহেতু অন অর্থ উপরে, অনের ব্যবহার হচ্ছে কোনো কিছু টাচ করে যখন বসবে উপরে তখন সেক্ষেত্রে অন বসবে। আমরা এখানে একটা এক্সাম্পল লিখছি দেখো, দেয়ার ইজ এ বুক অন দ্য টেবল। এখন এই যে টেবলের
উপরে বুকটা আছে কোথায় টেবিলের উপরে আছে টেবিলের উপর কি ফাঁকে রেখে আছে না ফাঁকে রেখে না কি আছে সার্ভিস টাচ করে আছে যেহেতু সার্ভিস টাচ করে আছে সুতরাং বুঝবে এখানে অন বুঝবে ওকে মানে নাম্বার তো নাম্বার নেক্সট নাম্বার আমরা দেখব এখানে নাম্বার দিয়ে নেই এ নাম্বার এবং এ নাম্বার বি নাম্বার হ্যাঁ বি নাম্বার ইন দুই নাম্বার প্রশ্ন হচ্ছে কি ইন लिखी many student there are many students in the classroom there are many students in the classroom so in শব্দটি কি মধ্যে বা ভিতরে কেমন মধ্যে বা ভিতরে ভিতরে বা মধ্যে অবস্থান করাকে বুঝালে সেক্ষেত্রে ইন বসে একজন বলো দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাসরুম এখানে মেনি স্টুডেন্টস কোথায় বসে ক্লাসরুমের ভিতরে আসে আর তো তোমাদের বলে রেখেছি বলে রেখেছি স্যার দেয়ার আর মানে কি দেয়ার মানে সেখানে নাকি আসলে অ্যাকচুয়ালি না দেয়ার আর শব্দের অর্থ হচ্ছে আছে দেয়ার আর শব্দের অর্থ কি আছে দেয়ার ইজ শব্দের অর্থ কি আছে দেয়ার ইজ আছে দেয়ার আর আছে তো দেখো দেয়ার আর many students in the classroom classroom er bhitore onek student ache shikkharthi ache dear student to ekhane ei classroom er bhitore ki shikkharthi kichu korteche obosthan korteche aro in boshe jemon boro sthaner upore ki boshe on in boshe boro sthaner ki boshe in boshe to amra arekta example likhi ki boro sthan bujhate tar purbe ki dikhi boshe in boshe ekjon bujhate likhi amra বড় স্থানের ভিতরে যদি ছোট কিছু থাকে সেক্ষেত্রে কি বসে এট বসে আমি আবার বলছি যে বড় স্থানের ভিতরে যদি ছোট কিছু থাকে সেক্ষেত্রে কি বসে এট বসে এক্সাম্পল সেই লিখবেন মানুষ আর আমরা আরেকটা এক্সাম্পল লিখি এ বি সি ডি নাম্বার দেখো উই লিভ ইন বাংলাদেশ উই লিভ ইন বাংলাদেশ ছোট্ট কিছু যদি থাকে তাহলে তারা কি বসে এট বসে যেমন বাংলাদেশ হচ্ছে বড় তারা কি বসতে ইন বসতে আর বাংলাদেশ হচ্ছে ঢাকা গুলো কি ছোট এবং সেজন্য ঢাকা কি বসতে এট বসছে একদম সিম্পল ওকে তো দেখো আমরা এখন আমরা আরো কিছু দেখো তারপরে আমরা আরেকটা সম্পর্কে আলোচনা করতে দেখো আমরা তো বুঝতে পারলাম যে এট কোথায় বসে ইন কোথায় বসে এবং অন কোথায় বসে হ্যাঁ অন কোথায় বসে এখন ওভার তারপর একটা সি প্রিপোজিশন ওভার ওভার ও ভি ই আর ওভার ওভার মানে কি উপরে এখন অন অর্থ উপরে ওভার অর্থ উপরে তো অন কোথায় বসে ওভার কখন বসে প্রশ্ন আসে না অবশ্যই প্রশ্ন আসে দেয়ার ইজ নো টেনশন কোনো সমস্যা নাই তো ওভার হচ্ছে যখন উপরে দিয়ে গতিশীলতা থাকে সেই ক্ষেত্রে কি বসে ওভার বসে আমি আবার বলছি ওভার কখন বসে যখন উপরে দিয়ে গতিশীলতা বোঝায় বোঝায় সেই ক্ষেত্রে কি বসে ওভার বসে দেখো আমরা একটা এক্সাম্পল লিখি দেখো এক্সাম্পল লিখি দেখো
एग्जांपलটা হচ্ছে দা বার্ডস ফ্লিও ওভার আওয়ার হেড। প্রিপোজিশন হচ্ছে কি ওভার, তোমরা কি লিখে দেখো এখানে যে দি বার্ডস ওভার আওয়ার হেড, ওভার মানে কি উপরে, তো ওভার উপরে, তে কেমন উপরে, ওভার মানে কি উপরে, তো দি বার্ডস ফ্লিউ ওভার আওয়ার হেড, পাখিগুলো আমাদের মাথার উপর দিয়ে উড়ে গেল, আমাদের নিঃসন্দেহে আমাদের মাথা ফাঁকের উপর দিয়ে চলে গেছে, তাই না? তো সেখান থেকে বুঝবে ওভার বসে। ওকে, এরপর দেখো আরেকটা ফুটবল সরস তারপর লিখছি আমরা কি লাগালে অবস্থায় অর্থাৎ ছাদে তাস করে সেখানে কি বসে অন বসে, তারপরে কি বসে ইন ভিতরে, ভিতরে বসে কি বসে ইন বসে, কিন্তু ভিতরে বড় জিনিসের ভিতরে যে ছোট্ট কিছু থাকে সেখানে কি বসে অ্যাড বসে, নট গতিশীল, স্থিতিশীল উপরে। ওকে, স্থিতিশীল উপরে। এক্সাম্পল আমরা একদম লিখতে পারি যে দেয়ার ইজ এ ভাল্ভ অ্যাবভ আওয়ার হেড। ওকে, আমার সামনে একটা ভাল্ভ আছে, তো দেখলাম যে অ্যাবভ মানে কি উপরে, কিরকম উপরে, হাতের দিকে উপরে, স্থিতিশীল নট গতিশীল। তো আমরা একটা আরেকটা এক্সাম্পল লিখি, হ্যাঁ, অ্যাবভ মানে উপরে, দেয়ার ইজ এ লাইট এভব মাই হেড, মাই হেড এভব মানে কি উপরে, তো কি লাইটটা কি লাইট আমার উপরে কি আছে, স্থিতিশীল আছে না লাইট, কিন্তু আমার মাথার উপরে স্থিতিশীল আছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, লাইট আমার মাথার উপরে স্থিতিশীল আছে, তো উপরে উপরে ফাঁকের যে উপরে স্থিতিশীল বোঝা যাচ্ছে সেখানে কি বসে এভব বসে। ওকে, নেক্সট এভব ইনটু, তারপর হচ্ছে ইনটু কি এভব, কিন্তু আশা করি এভব এভব ওভার অন, আমার মনে হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে এভব অর্থ উপরে, ফাঁক রেখে স্থিতিশীল, আর ওভার অর্থ উপরে ফাঁক রেখে গতিশীল, আর অন অর্থ উপরে সার্ভেস টাস করলে কি সেখান থেকে বসে অন বসে, বুঝতে পেরেছ? তারপরে একজন বলে দেখো, তারপরে আরেকটা দুটি প্রশ্ন আমরা আলোচনা করবো, সেটা হলো ইনটু। ইনটু ইনটু মানে কি, ইনটু মানে হচ্ছে কি ভিতরে, ইতিমধ্যে পড়ে যাও যে ইনটু অর্থ শব্দ লেখ ভিতরে, ভিতরে বোঝাতে কোন ভিতরে বসে, আমরা দেখলাম একটু আগে আমরা পড়ালাম যে ইন অর্থ ভিতরে, এই দেশে লেখছে আমরা ইন অর্থ ভিতরে, আবার ইনটু অর্থ কি, ইনটু অর্থ ভিতরে, ইনটু অর্থ ভিতরে কোন ভিতরে বোঝাচ্ছে, যখন ইনটু তখনই বসবে যখন ভিতরের দিকে গতিশীলতা বোঝাবে সেক্ষেত্রে কি বসে ইনটু বসে, আর যদি ভিতরে অবস্থান বোঝায়, ভিতরে যদি অবস্থান বোঝায় সেক্ষেত্রে কি বসে ইন, আমরা একটু আগে আমরা শিখলাম, তো ভিতরের দিকে যখন গতিশীলতা বোঝাবে তখন সেক্ষেত্রে কি বসবে ইনটু বসবে। যখন আমরা আরেকটা একদম লিখি ইনটু দ্বারা ইনটু দ্য টিচার এন্টার ইনটু দা ক্লাসরুম, কি বসতে ইনটু বসতে তার মানে কি ভিতর দিকে গতিশীলতা বলছে সেক্ষেত্রে কি বসতে ইনটু বসতে, তো ইনটু এইখানে ইনটু বসতে ভিতর দিকে গতিশীলতা বোঝাতে কি বসতে ইনটু বসতে, তো ইন ইনটু
in into এখানে আমরা আমরা আজকে কোয়ার্টার প্রিপোজিশন শিখলাম দেখো দেখি আমরা কোয়ার্টার প্রিপোজিশন শিখলাম অন ইন ওভার এবোভ ইনটু হ্যাঁ ইনটু আমি আবার ছোট করে এগুলো রিভিশন রিভিউ করছি ছোট একটা রিভিউ করছি সেটা হলো অন অন মানে করে উপরে পুরো উপরে উপরে বসাতে সার্ভিস টাস্ক করলে সেক্ষেত্রে অন বসে তারপরে হচ্ছে কি ইন ভিতরে ইন ভিতরে অবস্থান করলে সেক্ষেত্রে কি বসে ইন বসে তারপরে ওভার উপরে বলতে কি ওভার উপর দিক গতিশীলতা বোঝাতে সেক্ষেত্রে কি বসে ওভার বসে তারপরে এবং বর্তমান কি উপরে এটা এটা উপরে এটা এই উপরে হচ্ছে কি হাত রেখে স্থিতিশীলতা সেক্ষেত্রে কি বসে ওভার বসে তারপরে হচ্ছে ইনটু ইনটু কখন বসে ইনটু হচ্ছে ভিতরের দিকে গতিশীলতা বোঝাতে কি বসে সেক্ষেত্রে ইনটু বসে তারপরে আমরা এই কয়েকটা প্রিপোজিশন আজকে আমরা আলোচনা করলাম তো এর বাকি যে প্রিপোজিশনগুলো থাকবে আমাদের এই প্রিপোজিশনগুলো এই প্রিপোজিশন আগামী ক্লাসে আমরা আলোচনা করব এই প্রিপোজিশন সম্পর্কে সে পর্যন্ত তোমরা ক্লাসের জন্য অপেক্ষা করবে এবং এর পরবর্তী ক্লাস দেখার জন্য তোমরা তোমরা অপেক্ষা করবে এবং দেখবে সেই ক্লাসগুলো কি করবে উপভোগ করবে তো আজকের মতো যে এখানে শেষ করছি দ্য এন্ড ফর টুডে মাই ডিয়ার স্টুডেন্ট অফ ক্লাস 7 থ্যাংক ইউ সো মাচ